মিয়ানমারের প্রেসিডেন্ট উইনমিন্ট এবং নেত্রী অং সান সুচি সহ ক্ষমতাসীন এনএলডি দলের কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ভোরে দেশটির সামরিক বাহিনী তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়। পরে দেশটিতে এক বছরের জরুরি অবস্থা জারি করা হয়। স্থগিত করা হয়েছে পার্লামেন্ট অধিবেশন, বন্ধ করে দেওয়া হয়েছে টেলিভিশন সম্প্রচার, টেলিফোন ও ইন্টারনেট সার্ভিসও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। দেশটির উদ্ভূত পরিস্থিতি প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন দেশ। মার্জিয়া মানানের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রায় এক সপ্তাহ ধরেই গুঞ্জন চলছিল সেনাবাহিনী আবারও ক্ষমতা দখল করতে পারে। সেই গুঞ্জন সত্যি করেই মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি নেত্রী অং সান সুচি, প্রেসিডেন্ট উইন মিন সহ দলটির অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তার করল দেশটির সেনাবাহিনী। Myanmar could be on the way. এরপরই এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণার পাশাপাশি একজন জেনারেলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মিয়ানমার সেনাবাহিনী পরিচালিত মায়াওয়াদি টিভিতে এক ঘোষণায় বলা হয়েছে, মিয়ানমারের স্থিতিশীলতা বজায় রাখতে এমন পদক্ষেপ প্রয়োজন ছিল। গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে এনএলডি সংখ্যাগরিষ্ঠতা পেলেও নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে সেনাবাহিনী। এই নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল। আজ দেশটিতে নতুন পার্লামেন্টের অধিবেশন বসার কথা ছিল, কিন্তু সেনাবাহিনী এই অধিবেশন স্থগিতের আহ্বান জানায়। মিয়ানমারে সেনা হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে জাতিসংঘ সহ পশ্চিমা দেশগুলোর গভীর উদ্বেগের পর শনিবার অভ্যুত্থানের আশঙ্কা উড়িয়ে দিয়ে সংবিধান মেনে চলা ও আইন অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিল দেশটির সেনাবাহিনী, যদিও সে প্রতিশ্রুতি রাখেনি তারা। Don't follow and have ill will against our constitution because the army is part of the state and the public. সুচি সহ অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তারের পর রাজধানী নাইপিদো ও ইয়াঙ্গুনের রাস্তায় সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচার বন্ধ সহ প্রধান প্রধান শহরে মোবাইল ও ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন রয়েছে। এমন পরিস্থিতিতে অং সান সুচি সহ অন্য জ্যেষ্ঠ নেতাদের ছেড়ে দিতে আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে, এর অন্যথা হলে মিয়ানমারের দায়ী কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মিয়ানমারে 2011 সাল পর্যন্ত সামরিক জান্তা ক্ষমতায় ছিল। জান্তা শাসনের সময় অনেক বছর ধরে গৃহবন্দী ছিলেন সুচি। মার্সিয়া মান্নান, মাইটিভি।